মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করলেন যে এই যে পরিস্থিতিটা তৈরি করা হয়েছে এটা ম্যানমেড এবং সৌমেন মহাপাত্র গতকাল তিনি আরও সুর চড়িয়ে বলেছেন যে কেন্দ্রের অঙ্গুলি হেলনে ডিভিসি জল ছাড়ছে যাতে বন্যা পরিস্থিতি তৈরি হয় যেটা খুব সিরিয়াস একটা অভিযোগ শতরূপা মৌপিয়া আমরা যখন ছোট ছিলাম না তখনও এই ধরনের গল্প শুনতাম যে দামোদর ফেটে পড়ছে দামোদর উপচে পড়ছে বান ভাসি পশ্চিমবঙ্গ মানুষজন সে স্কুল বাড়ির ছাতে ওপর থেকে চিড়ে ফিরে ফেলে গল্প বলছো কেন শতরূপা এই বান ভাসি পরিস্থিতি নিয়ে কি তোমার সংশয় রয়েছে এটা কি গল্প মনে হচ্ছে আমি শুধু জানিয়ে রাখি যে মৃত্যু হয়েছে যাদের তাদের জন্য এই মুহূর্তে পিএমও থেকে টুইট করে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা বলা হয়েছে না না গল্প বলছো কেন এই যে বান ভাসি শেষ করতে দাও আমি গল্প বলিনি আমাকে কথাটা শেষ করতে দাও আমাকে মিটছে না কি করে গল্প মনে হবে এটা মানুষের ডেইলি দুর্ভোগ আমি সেটাই বলছি আজকে সেই আমি যখন আমি ছোটবেলায় এই গল্পটা শুনেছিলাম সেটা এখনো অবধি সেটা সত্যি ঘটনা সেটাই আমি বলা আমার সেন্টেন্স শেষ না করে তুমি ঝাঁপিয়ে পড়ছো শেষ করতে দাও আমি কি বলছি বলছি ছোটবেলা থেকে যে কাহিনীটা শুনেছিলাম সেটা আজও সেটা চলছে এবং সেটা সত্যি আকারে আজও চলছে অথচ 15 মানে এটা থার্ড টার্ম যে সরকার এসছে তারা একটা বাঁধ সারায়নি একটা কোনোভাবে কোনো রকম ড্রেনেজ সিস্টেম সারায়নি এখনও নিকাশি ব্যবস্থা ওই রকম আর শুধু কলকাতা শহরে নয় সমস্ত জায়গায় আমি শুধু সিম্পলি এই কথাটা বলছিলাম তুমি আমার উপর ঝাঁপিয়ে পড়ার আগে যে যে কাহিনী আমরা ছোটবেলায় বাড়ির মধ্যে বসে শুনেছিলাম তার সঙ্গে আজকের প্রতিবেদনে বিন্দুমাত্র কোনো তফাত নেই সেইটা কেন হবে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দামোদর ক্রস করে ফুলে ফেঁপে দামোদর রাগি দামোদর ক্রস করে গেছে সেইটা তো কাহিনীই ছিল আমরা তো শুনেছিলাম ছোটবেলায় উনি ক্রস করে গেছিলেন আমাদের বাড়ির কাজের লোকেরা যারা ওই ওই এলাকায় থাকতো তারা বাড়ি এসে মানে আমাদের যখন ঘরে ফেরত আসতো তখন বলতো এই তো এগুলো ছোটবেলাকার কাহিনী সেটা আজকে একদম এখনো অবধি আজও এই এটা একদম চাক্ষুষ আমরা দেখছি তোমাদের প্রতিবেদনে বিভিন্ন জায়গায় এটা মানুষের কষ্ট কি আজকাল মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সেচমন্ত্রী দায় চাপাচ্ছেন কেন্দ্রের উপর মমতা যেটা বারবার যেটা করে উনি সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে ছাতা মাথায় দাঁড়িয়ে পড়লেন কোভিডের সময় গোলাকার করলেন এখন কি ওখানে দাঁড়িয়ে ওখানে লোকের সামনে প্রধানমন্ত্রীকে ফোন করছেন প্রধানমন্ত্রী এখানে কি করবে তুমি যদি তোমার নিজের রাজ্য সামলাতে না পারো ডিভিসির উপর রেগুলার বেসিসে ডিভিসিতে প্রথমবার জল ছাড়েনি আর ডিভিসি না বলেও জল ছাড়েনি প্রত্যেকবার এটা হয় এবং বন্যার সময় যে বৃষ্টি পড়বে আকাশ থেকে সেটা তো জানা কথা তা সত্ত্বেও মমতা কেন সাজার ব্যবস্থা নেওয়া হয়নি আমার মনে হয় দেখুন একটা টেকনিক্যাল জায়গা থেকে যদি দেখি আমাদের রাজ্য এমন একটা জায়গায় অবস্থিত জিওগ্রাফিক্যালি যার পূর্বে রয়েছে ফারাক্কা এবং পশ্চিমে ডিভিসি এই দুটো বড় বাঁধের মাঝখানে প্রতি বছর যে রাজ্যটাকে সবচেয়ে বেশি যন্ত্রণায় বিদ্ধ হতে হয় সেটা আমাদের পশ্চিমবঙ্গ আপনি যদি একটু টেকনিক্যালি ব্যাপারটা বোঝার চেষ্টা করি তাহলে যে কোনো বড় বাঁধের ক্ষেত্রে তিনটে লেয়ার থাকে তলার লেয়ারটা হচ্ছে ডেট স্টোরেজ মাঝের লেয়ারটা লাইফ স্টোরেজ এবং একদম ওপরের পোর্শনটা হচ্ছে ফ্ল্যাট কুশন এইবার এই যে ডিভিসির ক্ষেত্রে আজকে যে ম্যানমেড কথাটা বলা হয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন তার কারণটা যদি আপনি দেখেন আজকে যখন আমরা দেখেছি এর আগে নিম্নচাপের ভ্রুকুটি আসার পরে মাত্র 4 দিনে যে বৃষ্টি হয়েছে গোটা জুলাই মাসে যা বৃষ্টি হওয়ার কথা তার থেকে বেশি বৃষ্টি আমরা 4 দিনে দেখেছি এবং অগস্টেও দেখেছি আবার নিম্নচাপের ভুকুটির ফলে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে লাইফ স্টোরেজে যে জলটা রাখা থাকে সেটা মূলত সেচের কাজের জন্য ব্যবহারের জন্য রাখা থাকে যখন একটা নিম্নচাপের পূর্বাভাস আবহাওয়াবিদরা দিল তখন এখানে চেক অ্যান্ড ব্যালেন্স এই ব্যাপারটা ডিভিসি কর্তা রয়েছেন উনি আরও ভালো করে বলতে পারবেন সেই জায়গা থেকে যদি জলটা আগে ছেড়ে দেওয়া যেত নিশ্চিতভাবে সেখানে একটা রিস্ক ফ্যাক্টর থাকে যে পরবর্তীকালে বৃষ্টি যদি যে প্রপার না হয় তাহলে সেই জলটা কী করে তারা ফিট করবে তাহলে আজকে বন্যা নিশ্চিতভাবে হতো কিন্তু এই যে ভয়ঙ্কর রূপ বন্যার আজকে এখানে তো ডিভিসির তরফ থেকে যে বক্তব্য সেখানে ডিভিসি বলছে যে ডিভিসি জল ছাড়ে না যে সেন্ট্রাল ওয়াটার কমিশন যার মধ্যে রাজ্যের তরফেও প্রতিনিধি থাকেন আপনারা দেখাচ্ছেন কিউসেক এই কত কিউসেক জল এটা হচ্ছে প্রতি সেকেন্ডে কত কিউবিক ফিট জল ছাড়া হচ্ছে এটা কিন্তু শুধু কিউসেক দিয়ে ডিফাইন হয় না কত সময় ধরে সেই জলটা ছাড়া হচ্ছে তার উপরও ডিফাইন হয় সেখানে আমাদেরকে প্রথম বলা হয়েছিল 54,000 কিউসেক জল ছাড়া হবে এবং সব মিলিয়ে দেখা গেছে প্রায় 2 লক্ষ কিউসেকের কাছাকাছি
কাছাকাছি জল ছাড়া হয়েছে, এই যে বিপুল পরিমাণ জল এবং এত শর্ট স্প্যানে ছাড়া হয়েছে, যার ফলে স্বাভাবিকভাবে যেভাবে আপনাদের অয়ন এবং অন্যান্য প্রতিনিধি দেখাচ্ছিলেন গ্রাফিক রিপ্রেজেন্টেশন করে, খুব স্বাভাবিকভাবেই ডিভি দুর্গাপুরের মধ্যে যে জলটা এসছে এবং তার পরবর্তীকালে বর্ধমান এবং হাওড়া হুগলি আজকে আমতা উদয়নারায়ণপুরের জায়গা বিস্তীর্ণ অঞ্চল পর্যন্ত ভেসে যাওয়ার কারণ একটাই, এই আনপ্ল্যান্ড ম্যানারে এবং রাজ্যকে অন্ধকারে রেখে যেভাবে জলটা ছাড়া হয়েছে, এটা যদি চেক এন্ড ব্যালেন্স করে আগে থেকে যেখানে নিম্নচাপের পূর্বাভাস আবহাওয়াবিদরা দিয়ে রেখেছিলেন সেখানে একটু আগে থেকে রিস্ক ফ্যাক্টর নিয়ে জলটা আজকে দেখুন উনি টেকনিক্যালিটিসটা হয় বোঝেন না, না হলে বুঝেও না বোঝার ভান করছেন। এবার এই জায়গায় আসলে একটা রাজ্যে হেরে গেছে। আচ্ছা এত কথা বলছেন শতরূপা দেবী, একটা বাস্তব কথা বলুন, আমি একটা কথার উত্তর চাইছি আপনার কাছে, আপনার কাছে একটা কথা উত্তর চাইছি। এখানে আমরা দেখেছি উলুবেরিয়ায় পাপিয়া দেবী আপনাদের প্রার্থী হয়েছিলেন, আজকে আপনাদের কোন প্রার্থীকে কোন নেতাকে একবারের জন্য জলে নামতে দেখা গেছে? সেই তো আজকে যখন রাজ্য গাড্ডায় তখন দিলীপ দাও নেই, নাড্ডাও নেই, রাস্তায় ওই মুখ্যমন্ত্রী হাওয়াই চটির মমতা ব্যানার্জি, আপনার কোন নেতা রাস্তায় নামেনি, রাস্তায় নেমেছে ওই বাংলার ঘরের মেয়েটাই। কেন আপনাদের ডিএম নেই? আপনাদের ডিএম নেই, আপনাদের কোনো প্রশাসনিক কর্তা নেই। আরে ডিএম তো আমার কেন, ডিএম তো আপনারও, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো আপনারও, আপনি তো রাজ্যের মানুষ, ডিএম তো একা আমাদের নয়, ডিএম সকলের, ডিএম রাজ্য প্রশাসন রাস্তায় নেমেছে, মুখ্যমন্ত্রী আপনার, আমরা আলাদা দেবো। আরে যে দেবেন কোথা থেকে দেখান না, সারা রাজ্যের মানুষ তো দেখতে চাইছে, মুখ্যমন্ত্রী হাতি জোরে নেমেছেন বন্যা পরিস্থিতিতে, আপনার নেতারা নেই, আপনার নেতারা ওই ভোটের আগে ওই যে পিনারটা কাটোয়া কৃষকের বাড়িতে খেতে এসেছিল, আজকে কৃষকের পাশে দাঁড়ায় না, আজকে কৃষি জমি ভেসে গেছে, আজকে অমিত শাহ আসে না, আজকে অমিত শাহ আসে না, আজকে যে পিনারটা আসে না, আজকে ওই মমতা ব্যানার্জি রাস্তায় দাঁড়িয়ে হাত জোরে দাঁড়িয়ে বাংলার মানুষের পাশে, বাংলার মানুষের রেস্কিউ করার জন্য ছুটে যান। বছর ধরে একটা একটা বাঁধ উনি ভেঙে তৈরি করে উঠতে পারলেন না। আরে ডিভিসি ড্রেসিংটা কার করার কথা, ইচ্ছে নেই তার, উনি ডিভিসি ড্রেসিংটা কার করার কথা, আপনি উত্তর দিন, ডিভিসি ড্রেসিং এর দায়িত্ব কার, আজকে কেন প্রতি বছর এই পলি জমে, দিনের পর দিন পলি জমে, আজকে ডিভিসির অবস্থা জল ধারণ ক্ষমতা কমছে, এই রেসপন্সিবিলিটি কেন্দ্রীয় সরকারের কি কেন্দ্রীয় সরকারের নয়, আগে সেই প্রশ্নের উত্তর দিন। ডিভিসি কেন্দ্রীয় সরকারের ডক্টর রয়েছে কেন, জলসম্পদ দপ্তর ইরিগেশন ডিপার্টমেন্ট রয়েছে কেন?